হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রা ডেলি কিচেন অ্যান্ড চন্দ্রা ফুড লাইভ। আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করব আলু দিয়ে বল মাছের রেসিপি, আর এই রেসিপিটি করব বেশ কষা কষা করে মশলা দিয়ে তেল ঝালের রেসিপি, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো বল মাছ নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার থেকে আমার যতটা প্রয়োজন আমি ততটা মাছ নিয়ে নেব এখান থেকে, আর কেটে নেব পরিমাণ মতো আলু। এবার আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে আমার আছে পেঁয়াজ বাটা। এখানে আমি পুরোপুরিভাবে মিহি করে পেঁয়াজটা বাটিনি, একটু আধো আধো করে বেটে নিয়েছি। আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ তেল তো লাগবেই। এবার দেখো মাছটায় আমি প্রথমে হলুদ লবণ দেব, আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। বেশ সুন্দর করে মেখে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দেবো, তারপর দিয়ে দেবো তাতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে একে একে মাছটা আমি দিয়ে দেবো। আর এই মাছটা খুব সাবধানেই ভেজে নিতে হবে, কারণ মাছটা তেলে দিলে খুবই তেল ছিটায়, তাই খুবই সাবধানে মাছটাকে ভেজে নিতে হবে। এখানে আমি মাছটা এপিটোপিট করে ভেজে নামিয়ে নেব, আর মাছটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি। তারপর মাছটা নামিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু দিয়ে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটাকে আমি নামিয়ে রাখবো। তারপর ওই তেলেই দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ, আধো আধো পেস্ট করা। এবার আমি সব উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ কুক করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কুক করে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আলুটা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কুক করে নেব। এখানে ঢাকা দিয়ে দেবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আলুটা একটু নরম হয়ে আসে আর মশলাটাও ভালোভাবে কুক হয়ে যায়। এবার এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল, এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, চাইলে গরম জলও দেওয়া যেতে পারে। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, একে একে আমি মাছগুলোকে সব দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। আলুটা যতটা সিদ্ধ হতে বাকি আছে ততটা সিদ্ধ করার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এবার আমার প্রায় হয়ে এসেছে, আলুটাও বেশ ভালোভাবে গলে গেছে, মাছটাও কুক হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে বেটে রাখা গরম মশলা, একটু গরম মশলা দিয়ে আর 2 থেকে 3 মিনিট কুক করেই নামিয়ে নিলে রেডি আলু বল মাছের কষা বা তেল ঝাল রেসিপি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এখানে আমি একটা রুই মাছের লেজ দিয়ে দিয়েছি এর মধ্যে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই লাইক ফলো করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।